এমন একটা আমল রয়েছে ওই আমলটি আপনি করে নিতে পারলে আপনি হয়ে উঠবেন একজন যোগ্য রুহানি আমিল আমিল হওয়ার জন্য কোন কাজটিকে করতে হয় অর্থাৎ কোন আমলগুলোকে প্রথম অবস্থায় করে নিতে হয় যেসব আমলগুলো করে নিলে আল্লাহ তাকে সরাসরি সাহায্য করেন এবং প্রত্যেকটা ঝাড়ফুঁতে সে সফলতার চরম শিখরে পৌঁছে যায় অর্থাৎ যেটাতেই দেন তিনি সেটাতেই সফল হয়ে যান আজকাল আমাদের সমাজে কিছু আমিল রয়েছেন যারা মানুষের নিকটে পরিচয় দিয়ে থাকেন তিনি একজন রুহানি জগতের আমিল কবিরাজ কিন্তু তার ভিতরে কিচ্ছু নেই তা বলে সব আমিল নয় এমন অনেক আমিল রয়েছেন যারা আল্লাহর নৈকট্য হাসিল করে এসব ঝাড়ফু জগতের কাজগুলোকে করে চলেছেন কিন্তু বেশিরভাগ আমিল আমাদের এই সমাজে জাদুকর তারা বাজার থেকে কিছু কিতাব কিনে নিয়ে এসে সেই সব কিতাবগুলোকে দেখে দেখে কাজ করতে থাকেন কিন্তু তার ঠিকভাবে জানা নেই যে ওই সব কিতাবগুলোতে অর্থাৎ বাজারে যে সব তাবিজের কিতাবগুলো বিক্রি হয় কিনতে পাওয়া যায় ওই সব তাবিজের কিতাবগুলো বেশিরভাগই জাদুকরী তদবির দিয়ে ভরা তার ওস্তাদ না থাকার কারণে সে নিজে বুঝে উঠতে পারে না কোনটা জাদুকরী তদবির এবং কোনটা কোরআনি তদবির আর সেগুলোকে বোঝার জন্য প্রয়োজন দরকার তার একজন যোগ্য ওস্তাদ তা না হলে জাদুকরী তদবির দেখে তার মনে হবে এগুলোই কোরআ আনি তদবির ভালো একজন আমিল হওয়ার জন্য কি কি গুণগুলো তার মধ্যে থাকতে হবে সেই সব গুণের কথাগুলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি সেদিকে আজ আমি যাচ্ছি না সেই গুণগুলো থাকার সাথে সাথে তাকে আরো বেশ কয়েকটা ছোট ছোট আমল করে নিতে হয় তা না হলে সে ভালো আমিল কবিরাজ হতে পারবে না তার মধ্য থেকে যেমন দরুদ শরীফের আমল বিসমিল্লা শরীফের আমল এবং আজ আপনাদেরকে যে আমলটি আমি শেখাবো এই আমলটি করে নিলে মহা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার প্রতি অত্যন্ত খুশি হয়ে যান ফলে সে যাই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটিকে তার কবুল করে নেন মনে রাখবেন বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন একটা ব্যক্তির উপরে খুশি হয়ে যাবেন তখন সেই ব্যক্তিটা যখন যা চাইবেন যখন যা সাহায্য চাইবেন তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটাকে সাহায্য করে থাকেন সেটা কোন আমল সেই আমলটাকে কখন করতে হয় কিভাবে করতে হয় কোন আকলামটিকে পাঠ করতে হয় কতবার পাঠ করতে হয় যে আমলটি এখন আপনাদেরকে শেখাতে চলেছি সে আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বন্ধু আমার আল্লাহর সত্তা আল্লাহর জাত समस्तaib হতে সমস্ত দোষ ত্রুটি হতে মুক্ত অর্থাৎ তিনি পবিত্র সমস্ত প্রশংসার মালিক একক আল্লাহ তিনি মহান আল্লাহ বোখারি শরীফের শেষের দিকে একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা মুখে উচ্চারণ করা অতি সহজ মিজানের পাল্লায় অতি ভারী এবং আল্লাহর নিকটে তা খুবই প্রিয় সেটি হল সুহান আল্লাহ হিওয়াবিহামদি হি সুবহান আল্লাহ হিল আজিম অর্থাৎ আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা তারই পবিত্র আল্লাহ যিনি মহান এই সুবহানা শব্দটি আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটা শব্দ এই জন্যই আমাদেরকে নামাজের শুরুতেই এই সুবহান কা আল্লাহ হুম্মা ওয়া বিহামদিকা এই শব্দটিকে পাঠ করতে বলা হয়েছে এছাড়া রুকুর তসবিতে এই সুবাহানা শব্দটিকে আমরা পড়ে থাকি এছাড়া সেজদার সময় এই সুবাহানা তসবিটিকে আমরা বারবার পাঠ করে থাকি বান্দা যখন সেজদার মধ্যে পড়ে গিয়ে সুবাহানা রব্বি আলা সুবহানা রব্বি ইয়াল আলা পড়তে শুরু করে তখন বান্দাটি আল্লাহর অতি নিকটে পৌঁছে যায় এছাড়া এই সুবাহান আল্লাহ শব্দটি কোনো বান্দা যদি খালেস নিয়তে আল্লাহর মোহাব্বতে একবার পাঠ করে জান্নাতে তার জন্য একটা গাছ লেগে যায় এছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিন সোরা বানি ইসরায়েল শুরু করেছেন এই সুবাহানা শব্দটাকে দিয়ে এই সুবাহান আল্লাহ এই শব্দটি আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা যখন খুব বেশি বেশি পরিমাণে এই সুবাহানা শব্দটিকে পাঠ করতে থাকেন অর্থাৎ কোন বান্দা যদি সুবাহান আল্লাহ হিওয়া বিহামদিহি সুবাহ

আজিম এটাকে একটা চিল্লা করে নেওয়া এবং এটাকে সকাল এবং সন্ধ্যায় একশো একশো বার করে পাঠ করতে থাকবেন এগুলো যখন আপনি প্রত্যেকদিন নিয়মিতভাবে পাঠ করতে থাকবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোহানে শক্তিটাকে মজবুত করে দেবেন বৃদ্ধি করে দেবেন ফলে জিনের সাথে লড়াই করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে জাদুকর ব্যক্তিরা আপনাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে এমনকি জাদুকর জিনগুলো পর্যন্ত আপনাকে দেখে ভয়ে থর্থর করে কাঁপতে শুরু করে দেবে জাদুকর ব্যক্তিদের ভরসা থাকে শয়তান জিনগুলির উপরে কিন্তু আমরা ইমানদার মুসলিম আমাদের ভরসা একক আল্লাহর উপরে এই জন্যই আপনারা এই আমলটিকে করে নেবেন আমিল হওয়ার শখ যদি আপনাদের থাকে কিংবা আপনি আমিল হতে না চাইলেও এই আমলটি যদি করেন পাক রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন পাক রব্বুল আলমিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন এই আমলটি খুবই মূল্যবান একটি আমল বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ